105 ছুঁই ছুঁই, এমন বয়সে বিছানার এক কোণে পড়ে থাকাটাই স্বাভাবিক। কিন্তু জাপানের এই বুড়োর কাণ্ড দেখলে চোখ তো ছানা পড়া হবেই। বয়স 100 পার করে ঘুরে ফেলেছেন একটা বিশ্ব রেকর্ডও। 92 বছর বয়সে অ্যাথলেট হিসেবে ট্র্যাকে দৌড়ানো শুরু। 2010-এ জাপানের শতবর্ষীদের ক্যাটাগরিতে দৌড়ে হয়েছিলেন প্রথম। 23.82 সেকেন্ড সময় নিয়ে শতবর্ষীদের মধ্যে সবচেয়ে কম সময়ে দৌড় শেষ করার রেকর্ডটাও আছে হিদেকিচি মিয়াজাকির। 100-200 মিটার দৌড়ের বিশ্ব রেকর্ডধারী বোল্টকে চ্যালেঞ্জ জানানোটা হয়তো মজা করার জন্যই বলা, কিন্তু চ্যালেঞ্জ তো। বোল্টকে উদ্দেশ্য করে বললেন, চলো দৌড়াই। এই বয়সে এমন চাঙ্গা থাকার রহস্যটাও ওপেন করলেন জাপানি বুড়ো। মাথা রাখেন সব সময় টেনশন ফ্রি, আর ফ্রেশ কমলার জ্যাম রোজকার খাবার। জীবনের শেষ সময় গোনার ধার ধারেন না মিয়াজাকি। চিন্তা 105 থেকে 9 বছর বয়সী ক্যাটাগরির ট্রফিটা কি করে নিজের করা যায়। এখন বোল্টের জবাবের অপেক্ষায় আছেন 104 বছর বয়সী এই তরুণ। ফারজানা জহির, এসএটিভি স্পোর্টস ডেস্ক। He'd trot, he'd run.